প্রকৃত হিতাধিকারীর নাম কাটি আত্মীয় সুবিধা দিয়ার অভিযোগ উঠিছে আর সভাপতি আর ওয়ার্ড সদস্য মিলি এই কাম করার অভিযোগ উত্থাপন হয়েছে। সরকারি আসনির ধন আত্মসাত করার অভিযোগ। ঘটনা সন্দর্ভত উদালি পহরা চকীত এজাহার ভুক্তভোগী। শীঘ্রে ঘটনা প্রকৃত ন্যায় দিয়ার দাবি ভুক্তভোগী। আমি জানাইছো পুনর্বার কুজাই লঙ্কার পশ্চিম উদালি গাঁও পঞ্চায়েত ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছে। সরকারি আসনির প্রকৃত হিতাধিকারীর নাম কটার অভিযোগ। প্রকৃত হিতাধিকারীর নাম কাটি আত্মীয় সুবিধা দিয়ার অভিযোগ উঠিছে। মানে আমার অরুণোদয় ফর্ম পাব লাগে। আমি দুখিয়া মানুষ, মানে ধনী মানুষে পায় আমি নাপাও। আমি দুখিয়া গরিব দুখিয়া মানুষ আমি নাপাও। আমি যদি যাও আমার পয়সা খুদে যে পয়সা দিব লাগে মেম্বারে, মাদি ইসলাম মেম্বার পয়সা দিব লাগে, তেতিয়াহলে দিব, নহলে নিদিয়ে। মাদি ইসলাম মেম্বার পিছত আমি পয়সা দিছোঁ, বহুতো মানুহে পয়সা দিছে, পিছত পয়সা যেন নিদিয়ে, নাই ফর্ম নাই। কিন্তু সিহঁতে পৰিয়ালৰ পৰা সব বগাই নিলিলে, আমাক দিয়া নাই। আর বহুত ধনী ধনী মানুষে পাইছে, পিছত আমি কৈছো কারণে আমাক কৈছে আমার হাজবেন্ডক ডিঙির দরি হত্যা করে পেলায় পিছত বিধবা হয়ে পেলায় যাব লাগে, তাইক ফর্ম দিব, তেতিয়াহলে দিব, নহলে নিদিয়ে। সেইকাৰণে আমি আহিছো ইয়াত যে আমাক হাজবেন্ডক হত্যা করে পেলায় ফর্ম লব লাগিব না নালাগে, কেনকা লব লাগে সেইটো আমি মানে বিচার চাবলৈ আহিছো। সেইটোৱে কথা, আমাক পাব লাগে থানাত, মানে এজাহার দিবলৈ আহিছো। মাহমুদ প্রেসিডেন্ট মদ ইসলাম।